ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রামের বাতিসা বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 5 জন, আহত হয়েছে অন্তত আরও 10 জন। হাইওয়ে পুলিশ বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে আনুমানিক 35 জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ভোররাতে রওনা দেয় রিল্যাক্স পরিবহনের একটি স্লিপার কোচ। পথে বিরতি নেওয়ার পর ভোর 6:45 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের বাতিসা এলাকায় দুর্ঘটনায় কবলিত হয় এই বাসটি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বাস থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে। আহত অন্তত 10 জনকে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত 4 জনকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়। ফোন করে জিজ্ঞেস করতেছি তুমি কতটুকু আসতে, বলতেছি যে কি 5 মিনিট হচ্ছে, আমি জ্যাম থেকে বের হলাম, এখনো কুমিল্লা পৌঁছাই নাই, আমি আসতে আরো 2 ঘন্টা লেট হবে, তুমি ঘুমাই থাকো, এতটুকুই আমার কথা হয়েছে, ওনার সাথে আর কোনো কথা হয়নি। এরপরে ফোন দিচ্ছি, কেউ ফোন রিসিভ করতেছে না, মানে এরপরে মনে হয় 8টা বাজে ফোন রিসিভ করছে পুলিশরা, ওনারা বলতেছে আপনারা এখানে থানায় আসেন, হাইওয়ে থানায় আসেন, মিললাম মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। বিয়ে হয়েছে এখন 1 মাস হয়নি, 19 তারিখে 1 মাস হবে। এক ভাই মালয়েশিয়া মানে বাড়িতে আসিল ছুটির, ও মালয়েশিয়া চলে যাচ্ছে, ওরে ঢাকা এয়ারপোর্টে বাড়াই দিতে গেছিলাম, তারপর ওরে রাতের 12টা বাজে ঢাকা এয়ারপোর্টে পৌঁছাই দিয়ারে আমরা সিটাং রোডে গাড়ি নেওয়ার জন্য আইসি, তাহলে 2টা বাজে গাড়ি না পাইতে 2টা বাজে সিটাঙের গাড়ি পাইছি, সিটাঙের গাড়ি তুললাম, উড়ি একদম গাড়ি তুড়িয়ারে আমরা ঘুমে পড়ে গেছি আর কিছু জানি না, তাহলে কুমিল্লা এয়ারে বিরতি দিছে গাড়ি, বিরতি দেওয়ার পরে সবাই নাস্তা খাইছে, আমরাও 3 জন, আমার আপন একটা ছোটো ভাই আর একটা তালতো ভাই, মুখ হাত ধুই টেবিলে বসা পরোটা লেয়ারে ডাইল পরোটা খাই, তারপর আবার গাড়ি তুললাম, গাড়ি তোলার পরে 5 হইতে 10 মিনিটের পরে হঠাৎ করি গাড়ি আনে অ্যাক্সিডেন্ট হয়েছে। নিহত 5 জনের মধ্যে 4 জনের পরিচয় পেয়েছে পুলিশ। তারা হলেন কক্সবাজার টেকনাফের মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের বাঁশখালীর রিয়াদ, নোয়াখালীর চাটখিলের পলাশ এবং লক্ষ্মীপুর জেলার মানসুর। আহত যাত্রীরা জানান দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত ছিল। দুর্ঘটনার পর বাসটি গ্লাস ভেঙে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। 2টা বাজে কক্সবাজার ঢাকা থেকে টিকিট নিয়েছি সিটাঙ্গা রোড থেকে, ওইখান থেকে আসার পথে কুমিল্লার হোটেল বিরতি দিয়েছি, ওখানে খানা পানি খাইছি, খাওয়ার পর তারপর গাড়ি রওনা দিয়েছি, কিছুক্ষণ পর দেখছি গাড়িটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাইকটা মারা গেছে, তা আমি কীভাবে বের হয়েছে এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না, ওখানে ঘুমেছিলাম ততটুকু কিছু দেখি নাই, তাই আমাদেরকে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে, উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে, করার পর আমরা এখানে আমাদেরকে এখানে নিয়ে এসে আমাদের বাইকটা যেন আমরা নিয়ে যেতে পারি। আমাদের এখানে টোটালি রুগী এসছে টোটাল 15 জন, 15 জনের মধ্যে 5 জন মৃত আর 10 জনের চা আহত, 10 জনের মধ্যে আহতের মধ্যে 3 জন খুব গুরুতর, এই 3 জনকে আমরা কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করছি, প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, আর 7 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি, তার মধ্যে 5 জন মৃত্যুর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে আর 3 জন অজ্ঞাত, ওদের কোনো এখনও পরিচয় পাওয়া যায়নি। পরে দুর্ঘটনাস্থল ও দুর্ঘটনা কবলিত বাসটি পরিদর্শন করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। পুলিশ সুপার জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণে এই বাসটি দুর্ঘটনায় কবলিত হয়। আরও অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটতে পারে, গাড়ির বেপরোয়া গতি থাকতে পারে, সেটা আমাদের যে সিসিটিভি যে আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা সেট করা আছে, আমাদের চেক পয়েন্ট বা চেকপোস্টের ক্যামেরা আছে, তার মধ্যে আমরা দেখতে পারব, যেহেতু এটা স্টিল তদন্তাধীন একটি বিষয় এই কারণে কংক্রিট মতামত আমি দিচ্ছি না, তারপরে যান্ত্রিক ত্রুটি আছে কি না আমি আবারও বলছি এই বিষয়গুলো বিআরটি মতামত দেবে, গাড়ি দেখতে নতুন হলেও সেটা মেন না, মেন হচ্ছে যান্ত্রিক ত্রুটি, তারপরে আরও অন্য অন্য বিষয় তদন্ত সাপেক্ষে আমরা কংক্রিট মতামত আপনাদেরকে দিই। কাগজ, নিউজ ডেস্ক।